জি আমি যেমন বললাম এই বিষয়টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে কিনা আরো বড় যে হুজুরদেরকে মাওলানা বলা হয় কিনা এটা আরো বড় প্রশ্ন যে প্রশ্নটা আবার আসছে আমরা নিচে হ্যালো হ্যালো আল্লাহকে বললেই বান্দাকে বলা যায় না এটা আমাদের একান্তই মূর্খতা সুলভ ধারণা যারা একটু প্রশ্ন করেছেন যেমন আল্লাহর কিছু বিশেষণ আছে যেটা বান্দাকে বলা যায় না যেমন রহমান যেমন খা এগুলো আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না আবার অনেকটা আল্লাহ ছাড়া বলে যেমন মালেক বাসির মালেক মানে মালিক বাসির দেখে কি বলে এরপরে রাহিম রাহিম আল্লাহকেও বলা যায় বান্দাকেও বলা যায় এই ধরনের অনেক সেফত আছে এগুলো বিশেষণ বা সেফত এক ট্রিবিউট এগুলো আল্লাহ তাল্লার সেফতের এগুলো কোরআন এবং সুনারকে প্রায়োগিক কিছু বিষয় আছে কিছু কিছু বিশেষণ আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না কিছু কিছু বিশেষণ বান্দাকে বলা যায় মাওলা শব্দের অর্থ হল অভিভাবক বা কর্তা বন্ধু খাদেম এই মাওলা শব্দটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার করা যায় বান্দার ক্ষেত্রেও ব্যবহার করা যায় সহিখারিতে আসতে রসুল্লাহাম জায়দারে হারেসার ক্ষেত্রে বলেছেন জাইদুন মাওলানা অর্থাৎ মাওলানা জায়দ যায়েদ আমাদের মাওলা আমাদের বন্ধু বা আমাদের পরিবারের সদস্য এই অর্থে তো এই জন্য মাওলানা শব্দটা রসুল্লাহ সালাম বা অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার অবৈধ নয় এটা একটা দিক দ্বিতীয় দিক এটা আমাদের বুঝতে হবে একটা হল বৈধ আর একটা হল সুন্না রসল্লাহ সাল্লাহসাল্লাম সাহাবিগণ তাবেনগণ তারা রসুল্লাহ আসলামের ক্ষেত্রে মাওলানা সৈয়দা এগুলো ব্যবহার করতেন না আমরা অনেক সময় মনে করি সৈয়দুনা মাওলানা এগুলো বললে মর্যাদা বাড়ে কিন্তু আপনারা একটা কল্পনা করুন যে একজন আমাদের বন্ধু আমাদের সমিতির সভাপতি ক্লাবের সেক্রেটারি আমাদের এলাকার এমপি উনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন এখন আমরা যদি বলি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমাদের কমিটির সভাপতি আমাদের ক্লাবের সেক্রেটারি মহামান্য রাষ্ট্রপতি হওয়ার পরে সমিতির সভাপতি ক্লাবের সেক্রেটারি বা জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার কোন মূল্য আছে কিনা সেটা বলেন তো কাজেই রাসুল এবং আব্দুল্লাহ রাসুলই এত বড় মর্যাদা যে এই রেসালতের পরে সাইয়েদ কোটি মানুষ হতে পারে মাওলা কোটি মানুষ হতে পারে কিন্তু রাসুল কিন্তু কোটি মানুষ হতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে রেসালতের খেতাব দিয়ে সাহাবিগণ ডাকতেন ইয়া রসুল আল্লাহ রসুল না এই এইগুলো তারা বলতেন তাকে মাওলানা সৈয়দুনা বলার প্রচলন আমরা পাই না সাহাবিরা একে অপরকে সৈয়দ বলেছেন আর রসুল আসলাম নিজে জায়দকে মাওলানা বলেছেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এগুলো বললে দাম বাড়বে তার মর্যাদা বাড়বে এইরকম আমরা সাহাবিদের বা তাবেইনদের আমাদের কাছে এখন ইমা আবানিফা ইমাম মালেক ইমাম শাফি তাদের লেখা বইপত্র আছে দেখবেন রসুল্লাহ নামের আগে মাওলানা সৈয়দুনা রসুল্লাহ এরকম তারা লেখতেন না হজরত ইত্যাদি তারা রসুল সাল্লাহ আসলামের ক্ষেত্রে রসুল উল্লাহটাকেই সর্বোচ্চ খেতাব মনে করতেন এরপরে সলাল্লাহ আলিয়ালাম ইত্যাদি দরুদ এগুলো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলামের জন্য মাওলানা ব্যবহার বৈধ এটা কোনো শরিয়াত বিরোধী শিরিক বা কোরআন বিরোধী নয় তবে মৌলানা ব্যবহার করলে ওনার মর্যাদা যে সেফত যে বিশেষণ আমার মতো আহ মাহমুদুল হাসানের মতো আব্দুল লোকের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেইএজ অনেককেই বলা যায় নেতা অনেককেই বলা যায় মওলা অনেককেই বলা যায় এগুলো রসুল আসলামের ক্ষেত্রে ব্যবহার করলে মর্যাদা বাড়বে আর না করলে ব্যাহত দেবে এই চিন্তা করার সুযোগ নেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমরা বিষয়টি বুঝলাম